হে ভিউয়ার্স, বন্ধুরা অবাক করে দেওয়ার মতো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইলের যে কোনো ব্রাউজারে যদি চলে যাই, আমাদের ডিফল্ট কিন্তু গুগল অপশনটি দেওয়া থাকে, জাস্ট গুগলের একটি মনোগ্রাম দেওয়া থাকে। তো বন্ধুরা, আপনাদের ব্রাউজারটিতে যদি ঢোকার পরে আপনার গুগলের মনোগ্রাম না এসে আপনাদের নিজের নাম বা আপনার পছন্দ মতো যে কোনো নাম আপনি দিয়ে দিতেন, সেরকম নাম আসতো, তাহলে কিন্তু বন্ধুরা যে বিষয়টি অনেক মজার হতো, তাই না? তো বন্ধুরা কীরকম আমি আপনাদের জাস্ট একটু ডেমো দেখিয়ে দিই। জাস্ট আমি যদি আমার গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাই, ব্রাউজারটিতে চলে যাওয়ার পর বন্ধুরা একটু খেয়াল করেন, এখানে কিন্তু সমীর দত্ত আমার নামটি চলে আসছে, এখানে কিন্তু গুগল ব্রাউজারটি আসেনি। তো বন্ধুরা, এই অসম্ভব কাজটি কিভাবে সম্ভব করা হয়েছে সেটা বুঝতে এবং শিখতে ভিডিওটি কন্টিনিউ করুন। তার আগে বলে নেব, অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। হ্যালো বন্ধুরা, এই অসম্ভব কাজটি সম্ভব করার জন্য অবশ্যই আমরা আমাদের ব্রাউজারটিতে চলে যাব। জাস্ট আমরা গুগল ব্রাউজারটিতে চলে যাওয়ার পর বন্ধুরা আপনার ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসার পর বন্ধুরা জাস্ট আমরা সার্চ বারে লিখব গুগল, GOOGLE, গুগল গুগল মাই এম ওয়াই মাই গুগল মাই, এই যে বন্ধুরা গুগল মাই ওয়ে ডট কম। জাস্ট বন্ধুরা আমরা এরকম একটি অ্যাড্রেসে চলে যাব, আর এটার লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাইরেক্ট ঢুকে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এরকম ইন্টারফেসটা আসার পরে জাস্ট আমরা এখানে কিন্তু একটু এই অপশন পেয়ে যাব ইউর নেম। জাস্ট আমরা ইউর নেমে ক্লিক করব। ইউর নেমে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড বিডি। এই যে বন্ধুরা অ্যান্ড্রয়েড বিডি, অ্যান্ড্রয়েড বিডি দেওয়ার পর দেখেন এখানে বন্ধুরা ক্যারিট লেখা হচ্ছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, দেখেন বন্ধুরা অ্যান্ড্রয়েড বিডি। তো এই অ্যান্ড্রয়েড বিডিটি বন্ধুরা পারফেক্টভাবে সেট করার জন্য দেখা যায় আমাদের কিন্তু ব্রাউজারে ঢোকার পরই গুগলটি চলে আসে। তো এটা পারফেক্টভাবে সেট করার জন্য জাস্ট আপনারা এখান থেকে থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে বেসিক যে অপশনটি পেয়ে যাবেন সার্চ ইঞ্জিন গুগল, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে বন্ধুরা এখানে আপনি যে সবার নিচে যে অপশনটি আছে যে গুগল মাই ওয়ে ডট কম, জাস্ট এটাতে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট এটা সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন যদি ব্যাগে চলে আসেন, দেখেন বন্ধুরা এই অ্যান্ড্রয়েড বিডি লেখাটি থাকবে। জাস্ট আমি যদি এখন বেরিয়ে যাই, এখন যদি আমি আবার বন্ধুরা সরি এখন যদি আবার আমি ব্রাউজারটিতে ঢুকি, ব্রাউজারটিতে ঢোকার পর বন্ধুরা দেখেন একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড বিডি লেখাটি চলে আসবে। তারপরে কিন্তু আপনি দেখেছিলেন লেখাটার মধ্যে একটি অ্যানিমেশন খেলছিল, জাস্ট অ্যানিমেশনটি দেওয়ার জন্য আপনারা এখানে দেখেন চেঞ্জ লোগো, আপনারা চেঞ্জ লোগোতে ক্লিক করবেন। চেঞ্জ লোগোতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে অনেক ধরনের লোগো আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনি সেই নামটি আবার লিখবেন এখানে ইউর নেমে, এখানে কেটে দিয়ে, এখানে কেটে দেওয়ার পর বন্ধুরা আবার আপনি অ্যান্ড্রয়েড বিডি লেখেন। জাস্ট এই যে অ্যান্ড্রয়েড বিডি আমি আগে ট্রাই করেছিলাম, দেখি নামটি চলে আসে। জাস্ট অ্যান্ড্রয়েড বিডি দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট এই অ্যানিমেশন দিয়েছিলাম, আমি এই অ্যানিমেশনটি ব্যবহার করলাম, দেখেন বন্ধুরা অ্যান্ড্রয়েড বিডি। জাস্ট এখন যদি আপনি এখান থেকে মানে আপনার গুগল ক্রোম থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট যদি আপনার ব্রাউজারটিতে ঢোকেন, কোনো ফ্রেন্ড কিন্তু দেখলে অবশ্যই অবাক হয়ে চেয়ে থাকবে যে এটা কীরকম, মানে আপনার ব্রাউজারের ভিতরে ঢোকার পর ওর চ্যানেলের নাম আসলো। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ এটা বন্ধুরা আশা করি সবাই দেখলে অবাক হয়ে চেয়ে থাকবে যে এটা কী করে করলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।